বাঙালিদের জন্য অবশ্যই মন খারাপের খবর। পূজোয় বৃষ্টি হতে পারে। ষষ্ঠীর দিন নিম্নচাপের জেরে সপ্তমী থেকে শুরু হবে বৃষ্টি এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই কিন্তু বৃষ্টি হবে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আমরা সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, যে বিষয়টা জানবো যে বাঙালি কিন্তু একেবারে পুজো দোরগোড়ায়, পুজোর ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, কিন্তু তার মধ্যে সত্যি সব থেকে মন খারাপের খবর যে পুজোই কিন্তু দুই বঙ্গই বৃষ্টিতে ভাসবে। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, মহালয়া চলে গিয়েছে এবং এখন এই মুহূর্তে আজকে দ্বিতীয়া, এবং দ্বিতীয়া মানে পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে মন খারাপ করার খবর যেটা, পুজোর মধ্যে বৃষ্টি। বৃষ্টির জন্য অনেকেই অনেক সময় আমরা চাতক পাখির মতো অপেক্ষা করি, কারণ বৃষ্টি আসলে অনেকটা পরিবেশ ঠান্ডা হয়ে যায়। কিন্তু পুজোর সময় বৃষ্টি আমরা কেউই হয়তো যাই না, কারণ পুজোপ্রেমী বাঙালি তারা কিন্তু চান পুজোর সময় সেজে গুজে, ছাতা তো থাকবেই না, পুজো মণ্ডপে আসতে। এবং সেইটার জন্য গরম যতই হোক, পুজোর সময় বৃষ্টি কেউই চান না, কারণ গত দুবছর কোভিডের জন্য সেভাবে একেবারেই পুজোয় সেভাবে আনন্দ কেউই করতে পারেনি, বেরোলেও মাস্ক পরে বেরোতে হয়েছে। কিন্তু এবছর চিত্রটা অনেকটা অন্যরকম। এবছর সকলেই নানান রকম প্ল্যানিং সেরে ফেলেছেন, জামা কাপড় জুতো ফুতো একদম টিপটাপ, কিন্তু তার মধ্যে যদি বর্ষার জুতো পরে বেরোতে হয় তাহলে কতটা খারাপ হয়। তবে এবার পুজোতে বলা হয়েছে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে মানুষই একটা বলা যেতে পারে মন খারাপ হওয়ার যে প্ল্যানিং বা যে সমস্ত কিছুর মধ্যে একটা বৃষ্টির যে কাঁটা পড়ে গেল এমনটা বলা যেতেই পারে। অর্থাৎ পুজোর মধ্যে এবার কোভিড নয়, এবার ভিলেন হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলায় 1 তারিখ থেকেই একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, এবং তার জেরে একটা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা এই বৃষ্টির পূর্বাভাস নিয়েই কথা বলছি, তারই মধ্যে কর্মকর্তারা, শুধুমাত্র পুজোপ্রেমী বাঙালি নয়, বিভিন্ন পুজো প্যান্ডেলে যারা দিন রাত এক করে কাজ করেছেন তাদেরও মন খারাপ, কারণ তাদের বৃষ্টি হলে এই কাজগুলো এক তো নষ্ট হতে পারে সম্ভাবনা থাকে, নাম্বার টু যাদের জন্য পুজো করা অর্থাৎ দর্শনার্থীরা তাদের ভিড় কম হবে বৃষ্টি হলে, এই আশঙ্কাও কিন্তু আজকের সঙ্গে রয়েছেন। আবহবিদ সুজিত কুমার, স্বাগত আপনাকে। সুজিত কর রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। পুজোর সময় বৃষ্টি হবে কি জানা যাচ্ছে? অ্যাকচুয়ালি মুহূর্তে একটা ধীরে ধীরে নিম্নচাপ সক্রিয় হতে শুরু করেছে এবং দক্ষিণ পশ্চিম মায়ানমার উপকূলবর্তী অঞ্চলে এটা একটা শক্তিশালী নিম্নচাপ, ধীরে ধীরে ডিপ ডিপ্রেশনে কনভার্টেড হচ্ছে এবং এক্সপেক্টেড 30 তারিখ রাতের থেকে এটা একটা সাইক্লোনে কনভার্টেড হবে। যদিও এই সাইক্লোনটা অত্যন্ত দুর্বল এবং ইম্যাচিওর কন্ডিশনে 2 তারিখ রাতের দিকে এটা সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে এসে আছড়ে পড়বে এবং তারপর ধীরে ধীরে ডায়াগোনালি সুন্দরবন কলকাতা হয়ে এটা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের দিকে স্থানান্তরিত হবে। ঝড়ের গতিবেগ খুব বেশি থাকার সম্ভাবনা নেই, ঝড়ের গতিবেগ এক্সপেক্টেড 35 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 50 কিলোমিটার হতে পারে। তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উপকূলবর্তী অঞ্চলের জেলাগুলোতে এবং তার সাথে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান পূর্ব, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু মাঝারি এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম আবহবিদ সুজিত করের সঙ্গে।